হ্যালো বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেনে তোমাদের আবার সবাইকে স্বাগত। আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, মেথি চিকেন। এই মেথি চিকেন রেসিপিটা বানানো খুবই সহজ, ভীষণ কম উপকরণে এটা বানানো যায়। আর শীতকালে তো মেথি পাতা অনেক পাওয়া যায়। তো চলো আজকে কিভাবে এই মেথি চিকেনটা বানালাম তোমাদের সাথে শেয়ার করি। তো গরম গরম মেথি চিকেনের রেসিপি রইল তোমাদের জন্য। রেসিপিটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে সঙ্গে থেকো। লেটস গো। মেথি চিকেন করতে আমাদের যা যা উপকরণ লাগবে, দেখো আমি মেথি শাক নিয়েছি এখানে, দেখো মেথি শাকগুলোকে এভাবে ছাড়িয়ে নিয়েছি। আচ্ছা, 500 গ্রাম মতো এখানে চিকেন আছে, টক দই আছে হচ্ছে 1 কাপ মতো, আর তোমার পেঁয়াজ আছে, রসুন আছে, আদা আছে, গোলমরিচ আছে, দারচিনি আছে, লবঙ্গ আছে, এলাচ আছে, গরম মশলা আছে, 2টো তেজপাতা নিয়েছি, আর দেখো এখানে আমি মেথি নিয়েছি, দেখেছো এটা 1/2 চামচ মতো মেথি আমি নিয়েছি। তো চলো আজকে মেথি চিকেন রেসিপিটা শুরু করি। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, আমি এখানে যেহেতু 500 গ্রাম মতো চিকেন নিয়েছি, তাই 1/2 আটি মেথি শাক নিয়েছি। রান্নাটা শুরু করার আগেই আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেব টক দই দিয়ে। টক দই দিয়ে মাখিয়ে অন্তত 1/2 ঘন্টা মতো রেখে দিতে হবে। রান্নাটা করতে বেশি উপকরণ লাগে না, খুব ঝটপট রান্নাটা হয়ে যায়। আর শীতকালে তো প্রচুর পরিমাণে মেথি শাক ওঠে, তাই মেথি চিকেন রান্নাটা খুব ইজি। এই টক দইটা মেশানোর পর আমি যে পেঁয়াজ আর রসুনটা নিয়েছিলাম তার একটা পেস্ট বানিয়ে রেখেছি, 2 টেবিল চামচ মতো সেই পেস্টের মধ্যে দিয়ে দেব। তারপর আবার এটাকে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব। আচ্ছা, রান্নাটা আজকে আমরা ঘি আর সাদা তেল দিয়ে করব। আমি এখানে সাদা তেল নিয়ে নিলাম 4 টেবিল চামচ মতো, আর 2 টেবিল চামচ মতো ঘি আমি এর মধ্যে দিয়ে দেব। এই ঘি আর তেলটা ভালো করে মিক্সড করে নিতে হবে, তো গরম হয়ে গেলে নিজেই মিশে যাবে, তাও আমি এখানে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর একটা কথা বলে রাখি, তোমরা চাইলে কিন্তু ওই মেথি শাক যেটা নিয়েছি না, সেটা একটু ভাপিয়ে নিতে পারো। মেথি শাক একটু তেতো হয়, কিন্তু আমি দেখেছি চিকেন দিয়ে আর দই দিয়ে রান্না করলে খুব একটা তেতো লাগে না, আর তেতোর একটু ভাবটা কাটানোর জন্য এই ঘিটা কিন্তু খুব ভালো কাজ করে। দেখো আমাদের তেল আর ঘিটা গরম হয়ে গেছে, আমি এটাকে পুরো ধোঁয়া ওঠার মতো গরম করছি না, তার আগে রান্নাটা শুরু করব, ঘিটা না হলে একটু পুড়ে যাবে। আচ্ছা, এটার মধ্যে যে মেথিটা নিয়েছিলাম, এই মেথি দানাগুলো দিয়ে আমি আগে এটাকে ভেজে নেব। এই মেথি দানাটা দিলেই একটা খুব সুন্দর গন্ধ এই তেলের মধ্যে দিয়ে বেরোবে। তোমরা ভাবছো মেথি তো তিতো হয়ে যাবে, দেখো আমি প্রসেসটা দেখাচ্ছি কিভাবে করি। মেথিটা দেওয়াতে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, মেথিটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, যে দেখবে দেখো দেখাচ্ছি যে লাল লাল হয়ে যাবে, যে অমনি গ্যাসটা অফ করে দেবে আর এই মেথির দানাগুলোকে এই তেলের মধ্যে থেকে তুলে নেবে। একটা ছান্তার মাধ্যমে তুলে নিচ্ছি, সব উঠে যাবে, সব কটা মেথির দানা কিন্তু তুলে দেবে, না হলে মুখে পড়বে আর তেতো লাগবে। দেখো বন্ধুরা, সব মেথির দানাগুলো আমি তুলে নিয়েছি, দেখেছো একটা ছান্তার মাধ্যমে সব তুলে নিয়েছি, একটা দুটো হয়তো থেকে যেতে পারে, সেটাও তুলে নেবে, হ্যাঁ নাহলে মেথি মুখে পড়লে খুব অসুবিধা। আচ্ছা, সেই জন্য আমি 1/2 চামচ দিয়েছিলাম। এবার তেলটা আমাদের গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেব। এবার পেঁয়াজটা সোনালি সোনালি করে ভেজে রান্নাটা করব। এর মধ্যে 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, আর যে গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখো দারচিনিটাকে একটু ভেঙে এর মধ্যে দেবো,
এইগুলো দিলে, এই ফোড়নগুলো দিলে না সুন্দর একটা গন্ধ আসে। পেঁয়াজের সাথে এইগুলো একটু ভাজা ভাজা হবে। ওখানে পেঁয়াজগুলো ভাজা ভাজা হচ্ছে, এবার দেখো এই যে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যে আমি এই মেথি শাকটা মিশিয়ে দেবো। এটাকে কোনো ম্যারিনেট করার দরকার নেই, মানে মেথি শাক দিয়ে ম্যারিনেট করার কোনো দরকার নেই, এমনি মেথি শাকটা দিয়ে এটাকে মিক্সড করে দেবে। এই মেথি শাকটা কোনো আলাদা করে ভাজা ভাজা করার বা কিছু দরকার নেই, মেথি শাকটা দিয়ে তারপর রান্নাটা করবে। পরিমাণ মতো নুন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো রান্নাটা কিন্তু খুব ঝটপট, যেমন আমরা নর্মাল এমনি চিকেন করি, সব কিছু দিয়ে রান্না করি, সেটা সেই রকমভাবেই হয়। কিন্তু এখানে শুধু চিকেনে আলুটা দিতে লাগে না, আর পরিমাণ মতো হলুদ অ্যাড করে দিলাম এর মধ্যে। তারপর এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেবো অন্তত 15-20 মিনিট। তোমাদের চিকেন যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণই রান্না করবে, তবে 15-20 মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে। এরপর চিকেনটাকে একটু মধ্যে মিক্স করে দিতে হবে। আচ্ছা দেখো, যেমন আমি বলেছিলাম আর একবার, দই দিয়ে চিকেন করতে গেলে না অতটা, যতটা নর্মাল চিকেন করতে যতটা তেল দাও ততটা তেল লাগে না। আচ্ছা এই দই দিয়েই রান্নাটা হয়ে যাবে, চিকেনগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এরপর এর মধ্যে নুন মিশিয়ে দেবো। তোমরা আমার এই প্রসেসে রান্না করে দেখো, আর আমাকে কমেন্ট করে বলো যে তোমাদের কেমন লাগলো। আর ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। দেখো বন্ধুরা, দই দিয়েছি বলে এটা দিয়ে অনেকটাই জল বেরোবে, এমনিও চিকেন দিয়ে জল বেরোয় সাধারণত রান্না করতে গিয়ে, কিন্তু আমার কাছে এই যে বাটির মধ্যে যেটা ভিজিয়ে রেখেছিলাম অনেকটা দই এই বাটিতে লেগেছিল, তাই অল্প পরিমাণ জল দিয়ে আমি এটার মধ্যে দিয়ে দিলাম। সব শেষে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা পেস্ট করে অ্যাড করে দিয়েছি। এরপর এটাকে ঢাকা দেব আর রান্না হতে দেব। 15-20 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দেখি চিকেনগুলো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ দেখো একদম হাড় থেকে বেরিয়ে। দেখো এই মেথি চিকেনটা করতে যে সবসময় একদম খণ্ড মাংস দিতে হবে তারও না, হাড়যুক্ত মাংস তুমি দিতে পারো। দেখো হাড় থেকে মাংসগুলো বেরিয়ে এসছে, বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে চিনি মিশিয়ে দেবো। চিনিটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, কারণ অনেক সময় দেখা যায় দই ভীষণ টক, সেই অনুযায়ী দেবে, একটু টেস্ট করে দেখে নেবে। আবার অনেক সময় দই মিষ্টি মিষ্টিও থাকতে পারে, তাহলে চিনিটা একটু কম দেবে। দেখো বন্ধুরা, চিকেনটা আমাদের হয়ে এসছে। এই মেথি চিকেন রেসিপিটা কিন্তু খুব ডিলিশিয়াস। আর সবশেষে আমি গরম মশলাটা দিয়ে রাখবো। আমি মেথি পরোটার একটা রেসিপি করেছিলাম, সেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমাদের ইচ্ছে হলে তোমরা দেখতে পারো। আচ্ছা গ্যাসটা আমরা এখানে অফ করে দিলাম। দেখো ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে, এই এটা কিন্তু পুরোই দইয়ের ঝোল বেরিয়েছে, আমি যে অল্প অল্প করেই কিন্তু জলটা দিয়েছিলাম দেখেছিলে। আচ্ছা গ্যাসটা অফ করে দিয়েছি, এবার গরম মশলাটা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, গোলমরিচ আর গরম মশলাটা ভালো করে মিশিয়ে দেব। এই রান্নাটা তোমরা ভাতের সাথে কিংবা লুচি পরোটার সাথে, রুটির সাথে যেভাবে খুশি গরম গরম খেতে পারো। এবার ঢাকা দিয়ে দেব এটাকে। আমার রান্নাটা যদি তোমাদের পছন্দ হয় থাকে বন্ধুরা, তাহলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবে। তো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই।